আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসসালাম, আছি ভালো। আপনি ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। আপনার কোথা থেকে আসছেন? রামপুরা। রামপুরা থেকে আসছেন? তো গরু কিনছেন? গরু কিনলাম। ও কোনটা কিনছেন? এই দুটো দেখি তো গরুর ছবি একটু দেখাই। এটা কি দেশি? একেবারে তো দেশি দেশি বলে দেশি দেশি। হ্যাঁ, আমরা তো মানে আপনি দেশি কিনছেন, দেশি কিনতে আসছেন তো দেশি কিনছেন। তো যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখন দাম দাম করতেছে আপনার? 1 লাখ টাকা। এটা 1 লাখ হাসিল সহ? না, হাসিল হাসিল সহ 1 লাখ 5 পড়তেছে। তারপর আরো আদার্স খাবার আছে, তারপর আবার নিয়ে দিয়ে আসবেন? না, দিয়ে আসবো, নিয়ে যাবো। আচ্ছা, তো এখন বাজার অনুযায়ী আপনার কেমন মনে হইতাছে আর কি গরু? আসলে কোরবানির গরু ঢোকা জুত বলা যাবে না, কোরবানির দেতনে তো আছি, মানে এটা তো ফক জি না জিসি এটা বলার বলে নিয়ম না। তবে গতবার অনুযায়ী বাজার একটু বেশি দেয়, একটু বেশি যাইতেছে। এই গরু আপনি গতবার তো কোরবানি দিয়েছেন তাই না? এই গরু গতবার আপনি কত মানে ইয়ে করে প্রাইস করে নিয়ে গেছেন? গতবার মানে 90-90 হইতো এটা। তো এবারে 10-15 হাজার টাকা আর কি বাড়তির মতো আর কি লাগতেছে আপনার কাছে। তো আপনি কি সন্তুষ্ট হইতে? হ্যাঁ, সন্তুষ্ট। আমি তো আল্লাহর রাস্তায় দেবো কোরবানি, আমি সন্তুষ্ট। আপনার উদ্দেশ্য হইছে আল্লাহকে রাজি খুশি করা তাই তো? সেখানে যেতে হবে, আর কোনো যেতে হবে বিষয় নেই। তো যাক আলহামদুলিল্লাহ। আপনার উনি কয় টাকায় কিনছে, উনি বেচছে না ওনার হাতালে, সেটা তো আর আমি জানি। অবশ্যই ঠিক করছে উনি। আমি যদি বলে আমি কিনে আনছি তাই সই, যদি বলে আদার তাই তো সই। এখন আপনার উদ্দেশ্য হইছে কেনা? আমার উদ্দেশ্য কেনার, আল্লাহ নামে কিনছি, আল্লাহ পাক যাক মানে একাই আসছেন? না, আমি এই আমার স্যার আছে, উনি সহকারী পরিচালক। ও যাক আলহামদুলিল্লাহ। তো স্যারের সাথে একটু কথা বলি। বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আছি ভালো। স্যার কি একই জায়গা থেকে আসছেন? প্রায় একই জায়গায়, আমরা একই অফিসেরই। একই অফিসেরই তাই তো? তো স্যার এই গতবার কি আপনারাই নিছিলেন? আমরা একত্রিশ দিয়েছিলাম। একত্রিশ দিয়েছিলেন? ও তো গতবারের তুলনায় এখন কেমন মনে হইতেছে আপনার কাছে? যে হয়তো গত বছর এটা 90,000 টাকা কেনা যাইতো, এবছর 1 লক্ষ টাকা, 10,000 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়। বেশি মনে হইতেছে? আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারী ভাইদের যে হিসাব নিকাশ অনুযায়ী, ঠিক আছে, তো তারা আপনার দাবি করছিল কত? তারা এমনি চাইছিল, শুরুতে চাইছিল 1,40,000। 1,40,000 চাইছে? ওইটা আপনারা মানে কমাই আস্তে আস্তে আর কি আমরা এখানে 85,000 থেকে শুরু করে আমরা আর কি 1 লাখে আসি আর কি। এর উপর যাক স্যার, আলহামদুলিল্লাহ আপনাদের কোরবানি কবুল হোক। এই যে করেন আমাদের জন্য স্যার, দোয়া করেন। আমরা দোয়া করি সবাই কোরবানি কবুল হোক। বিয়ামানিল্লাহ ফিয়ামানি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ব্যাপারি সাহেবের সাথে কথা বলা যাবে? আচ্ছা বলেন, গরুটা কোথায় পাইছেন? আপনি কোথা থেকে আসছেন? রাজবাড়ী, ফরিদপুর। রাজবাড়ী? রাজবাড়ী। আচ্ছা, আপনি একলা আসছেন নাকি আরো? না, দুই ভাই আসছে। দুই ভাই আসছেন, কেনা গরু পাইছেন? গরু 7টা আনছিল। গতবার আসছিলেন? গতবার আসছিল। তো এবার যে 7টা যাই, 7টা বিক্রি হয়ে গেছে? না, 7টার ভিতর এখন 4টা আছে। 4টা আছে? 3টা বিক্রি করছে। 3টা বিক্রি হয়েছে তাই তো? তো মানে আপনারা কি মানে রিজন মানে সামান্য লাভ রেখে ছেড়ে দিচ্ছেন? আমরা সামান্য কিছু লাভ রেখে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি তো কোরবানি দিতে পারি এই চিন্তা মানে আপনারা রেখে দিতেছেন? তো এই বাইরের কাছে আপনি গরু বিক্রি করে কি আপনি খুশি? হ্যাঁ খুশি। তো যাক আলহামদুলিল্লাহ। তো ভাই জন্য দোয়া করেন, ভাই যে উদ্দেশ্যে আইছে উদ্দেশ্য জন্য হাসি। ভাই আমার ছেলে, এটা এটা আপনার ছেলে মাদ্রাসা? আলহামদুলিল্লাহ। এদিকে একটু কথা কও। আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি মানে কোন শ্রেণীতে পড়ো? আমি মাদ্রাসায় পড়ি, হেফসখানায়। হেফসখানায়? জি। আচ্ছা, কোথায় এটা? জামে রামপুরা। রামপুরাতে? আচ্ছা ঠিক আছে। তুমি কি আবাসিক নাকি? মানে অনাবাসিক। এখানেই থাকো? খাই বাসায়। আবাসিকই আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, তোমার জন্য আল্লাহ একটা হাফিজ হিসাবে যেন কবুল করে নেয়, আর বাপ মার যেন জানাজা দিতে পারো। ঠিক আছে, তোমার আব্বা যেন তোমার বাবা জানাজা হয়, এই দোয়া করি। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আমার ভাই ভাবি চাকরি করতো।
ঠিক আছে।